আমাদের আরাধনা চ্যানেলে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা বন্ধুরা। বন্ধুরা, আজকে আমরা মহাদেবের কিভাবে অভিষেক করব, মহাদেবের কিভাবে আমরা পূজা অর্চনা করব এবং কোন কোন আমাদের সমস্যায় কিভাবে অভিষেক করব, কিভাবে পূজা করব সেটা আপনাদের জানাবো বন্ধুরা। বন্ধুরা, এই সম্পর্কে আলোচনার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন বন্ধুরা। বন্ধুরা, যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। বন্ধুরা, আমরা জানি যে মহাদেব বা ভোলানাথ খুব অল্পতেই কিন্তু তুষ্ট হয়ে যান, আবার একটুতেই কিন্তু উনি রুষ্ট হয়ে যান। আর মহাদেব যদি রুষ্ট হয়ে যান তাহলে তো তাণ্ডব হয়ে যায় বন্ধুরা। আপনারা জানেন নটরাজের মূর্তি আপনারা দেখলেই জানবেন যে কীভাবে উনি তাণ্ডব করেছিলেন এবং ওনাকে কিছুতেই শান্ত করা যাচ্ছিল না বন্ধুরা। এই মহাদেব বা ভোলানাথকে আপনি খুব সহজেই সামান্য একটি বেলপাতা যদি অর্পণ করেন এবং অভিষেক করেন, একটু নিয়ম মেনে, শাস্ত্র মতে যদি একটুখানি নিয়ম মেনে আপনারা অভিষেক করেন অর্থাৎ স্নান করান, তাহলেই দেখবেন আপনাদের জীবনে রকমারি যে সমস্যা সেই সমস্যা সব নির্মূল হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। বন্ধুরা, এই জানেন আপনারা যে সোমবার বাবার বার, এই সোমবারে পূজা অর্চনাতে ভালো ফল পাওয়া যায়। এই সোমবার যদি পারেন করবেন, নাহলে কিন্তু রোজই করা যায়। বাড়িতে যদি আপনার প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে তাহলে আপনারা রোজই করতে পারেন বন্ধুরা। বন্ধুরা, এই একটা জিনিস মাথায় রাখবেন, শিবলিঙ্গ কখনোই কিন্তু এই যে ছোট আমাদের বুড়ো আঙুল আছে, এই বুড়ো আঙুল এর থেকে কিন্তু বড় মাপের যেন না হয়। গৃহেতে যেই শিবলিঙ্গ রাখা হয় সেই শিবলিঙ্গ যেন শাস্ত্র মতে এই যে আমাদের অঙ্গুষ্ঠ পরিমাণ, মানে এই যে বুড়ো আঙুল আছে বুড়ো আঙুলের মতন ছোট মাপের হবে, কিন্তু এর থেকে বৃহৎ আকারের কিন্তু হবে না বন্ধুরা। মন্দিরে অনেক বড় বড় শ্রীবিগ্রহ থাকতেই পারে, শিবলিঙ্গ থাকতেই পারে, সেখানে দোষ হয় না, কিন্তু বাড়িতে কোনো দিনও রাখতে নেই, তাহলে কিন্তু হিতের বদলে বিপরীতই হয় বন্ধুরা। এবং সবসময় সিক্ত রাখতে হয় মহাদেবকে, অর্থাৎ কোনো সময় যেন শুষ্ক না হয়ে যায়, জলহীন না হয়ে যায়, এটা মাথায় রাখতে হয়। বাবার মাথা যদি ঠান্ডা না থাকে তাহলে কী হবে আপনারা জানেন বন্ধুরা, আর সেটা বলে আর অযথা ভয় দেখাবো না। বন্ধুরা, এবারে আমরা জানবো যে কীভাবে বাবাকে অভিষেক করব এবং কীভাবে আমরা বাবাকে একটি বেলপাতা কীভাবে প্রদান করব। বেলপাতা প্রদানেরও কিন্তু আলাদা নিয়ম আছে বন্ধুরা, যেমন তেমন করে বেলপাতা প্রদান করলে কিন্তু সেটা গৃহীত হয় না, বাবার কিন্তু মন পাওয়া যায় না। তাই চলুন বন্ধুরা, সময় নষ্ট করে আমরা আলোচনা করি। বন্ধুরা, যদি আপনি আয়ের পথ সুগম করতে চান, ধরুন সেটা ব্যবসায় হোক বা চাকরিতে প্রমোশন হোক, ব্যবসায় লাভ হোক, আপনার যদি ব্যবসায় বারবারন্ত আনতে চান, সাফল্যের চরম শিখরে, উন্নতির চরম শিখরে উঠতে চান, আয়ের পথ যদি আরও মজবুত করতে চান, আরও আপনারা শক্তিশালী করতে চান, তাহলে কী করবেন আপনারা? গঙ্গাজল, যদি গঙ্গাজল না থাকে, সবসময় সম্ভব হয় না গঙ্গাজল সবার পক্ষে, তাই কলের জল, কলের শুদ্ধ জল, তার সঙ্গে একটু কাঁচা দুধ মিশিয়ে দেবেন এবং তার মধ্যে একটু কেশর মেশাবেন এবং একটু মিছরি মিশিয়ে যদি অভিষেক করেন, তাহলে কী হবে আপনাদের আয়ের পথ খুলে যাবে। আর বন্ধুরা, যদি আপনি আপনার অন্নের অভাব যদি আপনি রোধ করতে চান, আপনি যদি মা অন্নপূর্ণাকে আপনার গৃহে সবসময় স্থায়ী করতে চান, আপনার যদি গৃহের যে রন্ধনের ভাণ্ডার, রন্ধনের সামগ্রী ভাণ্ডার যদি আপনি সবসময় পরিপূর্ণ দেখতে চান, তাহলে আপনি কী করবেন বন্ধুরা? আপনারা গঙ্গাজল নেবেন বা গঙ্গাজল না থাকলে কলের জলে আকন্দ ফুল দিয়ে অভিষেক করবেন, বাবাকে চান করাবেন, তাতেই উনি কিন্তু খুবই আনন্দিত হবেন বন্ধুরা। বন্ধুরা, যদি আপনারা সমস্ত মনোবাসনা আপনার পূর্ণ করতে চাইছেন, একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট একটা মনোবাসনা, অনেক মনোবাসনা আছে আপনার, সেরকম আপনি করতে চাইছেন
যে আপনার মনোবাসনা পূর্ণ হোক, বাবাকে আপনি প্রসন্ন করতে চাইছেন, তাহলে আপনি একটু সাদা তিল বেটে নেবেন। সাদা তিল বেটে গঙ্গা জল বা কলের জলের সঙ্গে মিশিয়ে বাবাকে অভিষেক করবেন। আর যারা প্রেম করছে, যারা ভালোবাসা সফল হতে চাইছে, প্রেমিক প্রেমিকা একসঙ্গে থাকবে বা প্রেমের বিয়ে করতে চাইবে বা প্রেমকে তারা একদম যাতে টানটা প্রেমের মধ্যে থাকে খুবই, সম্পর্ক যেন ভেঙে না যায়, তাহলে সুদৃঢ় বন্ধন থাকে, এইসব ভেবে যারা প্রেম করছেন তাদের জন্য বলবো যে প্রেমে যদি সফল হতে চান, জীবনে যদি প্রেমকেই একমাত্র লক্ষ্য মনে করে প্রেমকে সফলতা দিতে চান, তাহলে আপনারা কী করবেন, আপনারা জলের সাথে একটু সাদা জল মানে এই গঙ্গার জল বা কলের জলের সাথে একটু ভেলি গুড় দিয়ে বাবাকে আপনারা অভিষেক করাবেন। এরপর আসি সবার জন্যই সব সময় বেলপাতা বাবাকে কিভাবে অর্পণ করবেন। বন্ধুরা বন্ধুরা আপনারা সব সময় বেলপাতা অর্পণ করবেন, কখনো শুকনো বেলপাতা দেবেন না, সেই বেলপাতাটা যাতে ছেঁড়া না হয়, ফাটাফুটো না থাকে, দেখবেন তিনটি পত্র থাকে যেন, সেই পত্র তিনটি পত্রযুক্ত বেলপাতা নিয়ে আপনারা গঙ্গা জল দিয়ে বা শুদ্ধ জল দিয়ে ধুয়ে নিয়ে চন্দন মাখাবেন। সাদা চন্দন মাখিয়ে আপনারা পাতাটিকে উল্টো করে দেবেন, মানে গাছে যেভাবে থাকে তার উল্টো উল্টো করে আপনারা অধোমুখ করবেন, অর্থাৎ নিচের দিকে মুখ করবেন। নিচের দিকে মুখ করা মানে তিনটে পত্রর যেটা প্রথম পত্র, মানে যেটা একটা পত্র থাকে সিঙ্গেল যেটা পত্র, সেটাকে নিচের দিকে করবেন, মানে প্রথমে তাহলে উল্টো করে দিয়ে নিচের দিকে মুখ থাকবে, একটা পাতা যেটা আছে সেটা নিচের দিকে মুখ করে বাবার মাথায় দেবেন এবং অর্ঘ দেবেন। অর্ঘ মানে আতপ চাল, একটু ভিজিয়ে রাখবেন, শুকনো আতপ চাল কিন্তু দেবেন না, শুকনো আতপ চাল দেওয়া নিয়ম না, শাস্ত্রবিরুদ্ধ, আপনারা একটু ভিজে আতপ চাল দেবেন অর্ঘ। এরপরে আপনারা কী করবেন, বাবাকে তো প্রণাম করে মনোবাসনা জানাবেন, কিন্তু আরও দু চারটে বিষয় বলে দিই বন্ধুরা। যখন মহিলারা যদি সৌভাগ্য, বিশেষভাবে সৌভাগ্য প্রাপ্তির জন্য, মানে সারা জীবন সৌভাগ্য, তার জীবনটাই সৌভাগ্যপূর্ণ করার জন্য আপনারা পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করাবেন। পঞ্চামৃত কী দিয়ে তৈরি হয় বন্ধুরা? দুধ দিয়ে, দই দিয়ে, ঘি দিয়ে, মধু দিয়ে আর চিনি দিয়ে বা মিছরি দিয়ে। আপনারা কী করবেন, অর্থাৎ চিনি বা মিছরি মানে শর্করা, এইটা দিয়ে আর পাঁচটি আকন্দ ফুল দেবেন। তার মানে পঞ্চমৃত আপনারা তৈরি করছেন আর পাঁচটা আকন্দ ফুল জলে ফেলে দেবেন, সেই জল আপনাদের কলের জল হতে পারে বা গঙ্গার জল হতে পারে, দিয়ে অভিষেক করাবেন। আর যাদের বিবাহে বিঘ্ন হচ্ছে, বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে বা কিছুতেই এই ছেলে মেয়েদের নিজেদের পছন্দ করতে পারছে না, একটা বাধা বিপত্তি এসে যাচ্ছে, তখন আপনারা এই বাধা বিঘ্ন দূর করতে পাঁচটি বাতাসা এবং এক চামচ তিল জলে দিয়ে অভিষেক করবেন। দিয়ে বাবাকে যেভাবে বেলপাতা বললাম সবার জন্য সেই বেলপাতা অর্পণ করবেন। যাদের কাল সর্প যোগ আছে, জন্মছকে যাদের কাল সর্প যোগ আছে, কাল সর্প যোগটা যে কতটা মারাত্মক, কতটা বিষাক্ত যোগ, সেটা যাদের আছে তারাই জানে বন্ধুরা। দুর্বিষহ করে দেয় জীবন, মানে নাঝেয়াল করে দেয়, তার দুর্দশার সীমা থাকে না। এই কালসর্প দোষ থেকে নিস্তার পাওয়ার জন্য বা দোষের প্রভাব কমানোর জন্য কী করতে হবে, আপনি যদি রূপোর তৈরি নাগনাগিনী, দুটো রূপোর তৈরি ছোট ছোট নাগনাগিনী শিবলিঙ্গের উপর স্থাপন করে দেবেন, দিয়ে জলে কাঁচা দুধ মিশিয়ে যদি অভিষেক করতে পারেন বন্ধুরা, তাহলে কালসর্পের যে প্রভাব সেটা কিছুটা হলেও কমবে। পুরোপুরি তো কালসর্প যোগ মোচন করা যায় না বন্ধুরা, কিছুটা প্রভাব কমানো যায়। এইভাবে বন্ধুরা আশা করি আপনারা অভিষেক করলে মহাদেবের, ভোলানাথের, ভোলানাথ একদম সব কিছু ভুলে আপনাদের জীবন দু হাত ভরে সাজিয়ে দেবে আশীর্বাদে। বন্ধুরা ভালো থাকবেন, আজকের ভিডিও এখানেই শেষ করছি।